ফ্যাসিবাদী শক্তি মোদির ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলছেন মামুনুল হক পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর জোনায়েদের বিক্ষোভ টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলছেন গভর্নর শত শত শহীদ শত শত গুম মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন বলছেন ফারুকী এবং সর্বশেষ জানাবো হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনি হাত হাস্যকর বলল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত ফ্যাসিবাদী শক্তি মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলছেন মামুনুল হক ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক মামুনুল হক বলেন শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আখড়া বেঁধেছেন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে দেওয়া হবে না দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পৌর মুক্ত মঞ্চে সমাবেশের আয়োজন করে সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্র না আমির মুফতি মুবারকুল্লাহ হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব সাহ সাজিদুর রহমান এর সমাবেশের ডাক দেন সমাবেশে মামুনুল হক আরও বলেন ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদের ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পনেরো বছরে হাতুড়ি লীগের পরিচিত পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন কোন নৈরাজ্য সৃষ্টির পায়েতারা করা হলে তা প্রতিহত করা হবে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর জোনায়েদের বিক্ষোভ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার পুনঃ বিচার ও জনায়দের চাকরিতে পুনর্বহলের দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধনে সিপাহি বি এম কামরুজ্জামান বলেন বিডিআর হত্যাকাণ্ড দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু শেখ হাসিনার সরকার নিজেদের ক্ষমতা হাসিলের জন্য বিদেশি শক্তির মাধ্যমে বর্বরচিত এ হত্যাকাণ্ড সংগঠিত করে এর দায়ে জনায়দের জেল জরিমানা এবং চাকরিচ্যুত করা হয় অবৈধভাবে সেই হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে প্রতিবেদন জনসমুখে প্রকাশ করতে হবে চাকরিচ্যুত এই সিপাহী অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক শেখ শেখ তাপস ও সেলিম সময় আমাদের কথা বলে জেলখানায় নির্যাতন করা হয়েছে সে সময় যে সিনিয়র সেনা অফিসাররা বেঁচে ছিলেন তারা বলেছিলেন সেনাবাহিনী থেকে একটি অ্যাশ কালারের গাড়ি পিলখানায় ঢুকেছে ওই সময় ভারত থেকে একটি ফ্লাইট বাংলাদেশে আসে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তারা আবার স্পেশাল ফ্লাইটে ভারতে চলে যান বাইরে দেশে লোক ঢুকে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সেই গাড়িতে ভারতের কারা ছিল সেটিও তদন্ত করে বের করা হোক বলেন বি এম কামরুজ্জামান মানববন্ধনে অন্যান্য চাকরিচ্যুত জোয়ানরা বলেন আমাদের সন্তানরা কোথাও চাকরি পায় না যদি শুনে চাকরিচ্যুত জোয়ানের সন্তান তাহলে কোনো কাজে অংশ নিতে দেওয়া হয় না চাকরি হারিয়ে আমরা মানবতার জীবনযাপন করছি অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এতদিন প্রতিবাদ করতে পারিনি এখন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি এ ঘটনার জন্য সঠিক বিচার করা হয় টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলছেন গভর্নর দেশের টাকা যারা পাচার করছেন তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান করা না গেলেও আইনের দৌড়ের উপর রাখা হবে গভর্নর বলেন ব্যাংক এখন যে খারাপ অবস্থা তার জন্য বাংলাদেশ দায়ী এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছে মনে রাখতে হবে সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে মূল্যস্ফীতিকে বর্তমানে মূল চ্যালেঞ্জ চিহ্নিত করে আহসান এইস মনসুর বলেন এটা কমে আসবে তবে আজই কমবে তা নয় কিভাবে তা কমিয়ে আনা যায় সে ব্যবস্থা না হবে রিজার্ভ বাড়ানো মূল্য স্ফীতি কমাতে কাজ করা হবে গভর্নর বলেন অর্থ পাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে আহসান মনসুর বলেন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে আগে কখনো প্রশ্ন ওঠেনি সম্প্রতি দু একজনকে নিয়ে কথা হয়েছে এটা দুঃখজনক শত শত শহীদ শত শত গুম মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন বলছেন ফারুকী ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুথানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের গত ষোলোই জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র জনতা অকতরে প্রাণ দিয়েছেন গুলিতে কারো খুলি উড়ে গেছে কারো বুক এ ফোর ও ফোর হয়েছে হতাহতে স্বজনদের আহাচারিতে ভারী হয়েছে হাসপাতাল আত্মত্যাগের এই গল্পগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী গতকাল এক ফেসবুক পোস্টে দেশের সব সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে ফারুকি লিখেছেন হ্যালো বাংলাদেশি বাংলা এবং ইংরেজি পত্রিকা এই যে শত শত শহীদ শত শত গুম মানুষের কান্না এগুলো আপনাদের পাতায় তুলে ধরেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগে আজকে আমাকে এবং আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাক স্বাধীনতা পেয়েছে গণমাধ্যম তাদের গল্প ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ঋণ শাখারের আকুতি এই চিত্র পরিচালকের সেই ঋণ শোধ হবে না কোনোভাবেই কিন্তু তাদের গল্পগুলো তুলে ধরার মাধ্যমে তাদের হাহাকার লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা এই ঋণ স্বীকার করতে পারি আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন দলমত নির্বিশেষে তাদের গল্প তুলে ধরার আর্জি ফারুকিন নির্যাতিত সেই মানুষগুলো কোনো দলের সেটা বিবেচনায় না নিয়ে এই কাজটা করেন হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনি হাত হাস্যকর বলল যুক্তরাষ্ট্র ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে রাজনৈতিক এই ঘটনায় গুঞ্জন জল্পনায় হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন এই বিষয়ে আপনার মন্তব্যকে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র ছিল এমন কোন ধারণা তিনি আরো বলেন আমরা প্রচুর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরো শক্তিশালী করার জন্য অবিশ্বাস্য প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারদের সাথে এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা ছিল না বলে হোয়াইট হাউস জানায় একইসঙ্গে সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করে হোয়াইট হাউস বাংলাদেশ সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জা পিয়ারে এক প্রেস ব্রিফিং এ বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা বার্তা সংস্থা রয়টার্স বলছে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনা উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা করে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চায় ভারতীয় এই পত্রিকাটির দাবি হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন এর জবাবে হোয়াইট হাউস আরও বলেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই উল্লেখ্য চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ বিএনপি বিক্ষোভে চৌশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সম্পদ ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যেতে পারেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার এছাড়া কোটা বিরোধী আন্দোলন প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন